রাতের আধারে বিজেপি দলের লাগানো পতাকা পুড়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা রাজধানীর ডুকলিতে, প্রতিহিংসামূলক প্রচার সজ্জা নষ্টের ঘটনায় ব্যাপক ক্ষোভ স্থানীয় বিজেপি নেতা কর্মীদের মধ্যে। বৃহস্পতিবার রাত রাজধানীর ডুকলিতে শাসক দল বিজেপির লাগানো প্রচুর পতাকা পুড়েছিল দুষ্কৃতীরা। ঘটনাটি নজরে আসে শুক্রবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি দলের স্থানীয় নেতা কর্মীরা। রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচার সজ্জা নষ্টের ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দেয় বিজেপি কর্মীদের মধ্যে। কারণ ধৈর্যের আমাদেরও একটা সীমা আছে, যখন অতিরিক্ত হবে সেটার জবাব আমরাও দিব, তখন আপনারা কিন্তু সেখান থেকে দৌড়ে পালিয়েও বাঁচতে পারবেন না। তো আমি একটাই বার্তা দিতে চাই, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, রাজনীতি আপনার রাজনীতি আপনি করুন, আমাদের রাজনীতিটা আমরা করি। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে চাইবে তাকেই মানুষ ভোট দিবে। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বুঝে আপনার লোকগুলিকে নিয়ে যান আপনার দলে। আপনি এইভাবে ফ্ল্যাগ ফেস্টো নষ্ট করে একটা অসভ্যতা করে মানুষকে কিভাবে আপনাদের কাছে নেবেন? তো আমি শেষবারের মতো এখানে দাঁড়িয়ে বলছি, আমরাও আমাদের ধৈর্যের একটা সীমা আছে, আমরাও কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না যদি আগামী দিন আর এমন ধরনের একটা কোনো ঘটনা। হাল্লাবুল।